ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের ইংলিশ পার্ট এ প্যাসেজের প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্যাসেজের শুরু রয়েছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ট্র্যাজেডি। প্যাসেজের শেষের অংশ হচ্ছে রিভার্সাল অফ বথ, এটা হচ্ছে প্রথম প্যাসেজ। এরপরে দ্বিতীয় প্যাসেজে রয়েছে টগর সেস এডুকেশন ইজ এ ফিচ, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ। এরপরে শেষের অংশ হচ্ছে অন আর্থ, এটা হচ্ছে প্যাসেজের শেষের দুইটা শব্দ, এটা মিলিয়ে দেখবেন। এরপরের তিন নম্বর প্যাসেজ রয়েছে, প্রথমে শুরুর অংশ হচ্ছে ভেরি অফটেন উই সে, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ। এবং প্যাসেজের শেষের অংশ হচ্ছে আর থ্রেটেড। এরপরে চার নম্বর প্যাসেজ রয়েছে ইট ইস জেনারেল বিলিফ, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ। এবং প্যাসেজের শেষের অংশ হচ্ছে ভেরি ইউজফুল টু, এই গেল চার নম্বর। এরপরের যে প্যাসেজটি রয়েছে সেটা হলো এ ফ্রিডম ফাইটার ইজ, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ, প্রথম ওয়ার্ডগুলো এগুলো। এবার শেষের অংশ হচ্ছে বাংলাদেশ অর দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্যাসেজের শেষের অংশ। এরপরে এফ নম্বরের যে প্যাসেজটি রয়েছে সেটি হলো গুড ম্যানার ফ্রম অ্যান, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ। এরপরে শেষের অংশ হচ্ছে অফ দ্য ট্রাম, এ হলো পাঁচ নম্বর প্যাসেজ। এরপরে ছয় নম্বরের যে প্যাসেজটি গুরুত্বপূর্ণ সেটার প্যাসেজটির প্রথম অংশ হচ্ছে মিউজিক ক্যান বিকম পার্ট টু, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ। এরপরে প্যাসেজের শেষের অংশ হচ্ছে আর অ্যানালগিয়াস। এরপরে এরপরের প্যাসেজ রয়েছে ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্যাসেজের প্রথম অংশ। এরপরে প্যাসেজের শেষের অংশ হচ্ছে দ্য গার্ড ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্যাসেজের শেষের অংশ। এ হচ্ছে প্যাসেজ, ভালো করে দেখবেন এগুলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।